গত বছর ঢাকঢোল পিটিয়ে বিশেষ বিমানে করে মুস্তাফিজকে আইপিএল খেলতে নিয়ে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। ধারণা করা হয়েছিল দিল্লির জার্সিতে নিয়মিত সুযোগ পাবেন এই টাইগার পেসার, কিন্তু বাস্তবতা ছিল তার উল্টোটা। ফিজকে একাদশে সুযোগ না দেওয়ার কারণ হিসেবে ফিল্ডিং ডিরেকশনের ঘাটতিকে দায়ী করেছিলেন দিল্লির মেন্টর সৌরভ গাঙ্গুলি। সৌরভ বলেছিলেন মুস্তাফিজের ফিল্ডিং ডিরেকশনে ঘাটতি আছে, কারণ প্রায় সময় দেখা যায় ওর বলে খোঁচা মেরে চার হচ্ছে, ক্যাচ মিস হচ্ছে, এক রানের জায়গায় দু রান হচ্ছে, কিন্তু ঠিক জায়গায় ফিল্ডিং সাজানো থাকলে এমনটা হতো না। এই দিক দিয়ে তাকে উন্নতি করতেই হবে। তবে চলতি আইপিএলে চেন্নাইয়ের ম্যাচে দেখা গেল বিপরীত চিত্র। উইকেটের পেছনে মহেন্দ্র সিং ধোনির মতো একজন থাকার কারণেই কি রীতিমতো বদলে গেলেন দ্য ফিজ। চেন্নাইয়ের ইনিংসে ফিজ আর ধোনির এমন রসায়ন মনে ধরেছে ক্রিকেট বিশেষজ্ঞদের মনেও। ধোনি আর মুস্তাফিজের এমন রসায়ন নিয়ে কথা বলেছেন সাবেক কিউই পেসার মিচেল ম্যাকলেনাঘান। গুজরাট টাইটান্সের বিপক্ষে চেন্নাইয়ের ডাপুটে জয়ের পর তিনি বলেন, ধোনিকে দেখে অনেক নির্ভার মনে হয়েছে। মুস্তাফিজ যখন বোলিংয়ে এলো ধোনিকে নানা কিছু জিজ্ঞেস করছিল। চেন্নাই ও ভারতের ক্রিকেটকে এভাবে দিনের পর দিন ধোনি সার্ভিস দিয়ে আসছে। গত দুই ম্যাচেই ধোনি একাধিকবার বোলিংয়ের সময় কথা বলেছেন মুস্তাফিজের সঙ্গে। বিষয়টি মনে ধরেছে রোহান গাভাস্কারের। ভারতের ঘরোয়া ক্রিকেটের এই কিংবদন্তি বলেন, এক হলো নিজের অভিজ্ঞতা, আরেকটা দলের অভিজ্ঞতা। সে ধোনির সাথে পরামর্শ করছে, তাই আমার মনে হয় এই পিচে এভাবে করলে ভালো, সাথে নিজের অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে। মুস্তাফিজের সাফল্য নিয়ে তিনি আরও বলেন, ভ্যারিয়েশনেই মুস্তাফিজ বাজিমাত করছে, কোনো ভ্যারিয়েশন কীভাবে করছে এসবের উপর নির্ভর করে। প্রথম ম্যাচ বা এই ম্যাচে মুস্তাফিজের পারফরম্যান্স হলো অনভিজ্ঞতার খেলা।